দেশের বিভিন্ন স্থান থেকে সাভারের ট্যানারি শিল্পনগরীর কারখানাগুলোতে আসতে শুরু হয়েছে লবণযুক্ত চামড়া। এর আগে বৃহস্পতিবার থেকে ঢাকার ভেতরের লবণযুক্ত চামড়াগুলো ট্যানারিতে গিয়েছে। আগামী তিন মাস জুড়ে চলবে এই লবণ মাখানো চামড়া সংগ্রহের কাজ। ট্যানারি কারখানাগুলোতে এখন ঈদের তিন দিনে সংগ্রহ করা কাঁচা চামড়াগুলো লবণ মাখানো পরবর্তী ধাপের কাজ শুরু হয়েছে। কাঁচা চামড়ার অপ্রয়োজনীয় অংশ ফেলে দিয়ে সেগুলো পরিষ্কার করার প্রক্রিয়া চলছে। এদিকে আড়তদারদের বকেয়া টাকার বিষয়ে বিটিএ সাধারণ সম্পাদক শাখাউতুল্লাহ জানান, যেহেতু সারা বছর ধরে চামড়া কেনা বেচা হয়, তাই এই সাপ্লাই চেইনে কিছু টাকা বকেয়া থাকা স্বাভাবিক। কোরবানের পরেও কিন্তু সারা বছর চামড়া বেচা বিক্রি হয়, এখানে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। সেক্ষেত্রে এটা অনেক বড় একটা সাপ্লাই চেইন, এখানে লেনদেন থাকতে পারে। সরকার অতি দ্রুত আমাদের রেড জোনটা উদ্ধার করে নিয়ে যাবে, তাইলে আমাদের ট্যানারি মালিককে ওইখানে ওই জায়গাটা ডেভেলপারে দিয়ে হোক বা বিক্রি করে হোক, ব্যাংকের দায় দেনাও দিতে পারবে এবং পানাদারে পানার টাকাও কিন্তু সহজে পরিশোধ করতে পারবে। সেই ক্ষেত্রে